চট্টগ্রামের উত্তরকাট্টলী এলাকা অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় উচ্ছেদ অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানব, বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, অভিযানের কতগুলো ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে, কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আফসার। আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা এলাকায় কোনোভাবে ইট ভাটা যে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, ইট ভাটা নির্মাণ করে, সে ব্যবসা কিন্তু তারা এই জায়গাগুলোতে কিন্তু তারা করতে পারে না। কিন্তু তারা অবৈধভাবে কিন্তু তারা এইভাবে ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা তারা বাণিজ্য করে যাচ্ছেন। কিন্তু পরিবেশ অধিদপ্তর এবং কিন্তু জেলা প্রশাসনের টিম তারা কিন্তু সকাল থেকে বলতে যে একটু আগে থেকে তারা এই ইটভাটাগুলো উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এখন কিন্তু একটি ইটভাটায় তারা কিন্তু অভিযান চালাচ্ছেন, এমনকি এই জায়গাগুলো তাদের যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো তারা উচ্ছেদ করছেন। তারা বলছিলেন কিন্তু আসলে যে এই জায়গাগুলিতে সাগর পাড়ে এলাকায় কিন্তু তারা তিনটি আছে এখনও পর্যন্ত, এর আগে আরও কয়েকটি ছিল, কিন্তু একে একে কিন্তু অনেকটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আছেন, আমি জানতে যাচ্ছি শহর এলাকায় যেখানে কিন্তু ইট ভাটা নির্মাণ করতে পারে না সেখানে এই ইট ভাটা দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই কার্যক্রম চালিয়ে গেছে কীভাবে। ধন্যবাদ আপনাকে। কেএমএল ব্রিক্সকে 2011 সালেই বন্ধ করে দেওয়ার জন্য এখানে এনফোর্সমেন্ট মামলা রুজু করা হয় এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হয়, কিন্তু তারা ওই আদেশের বিরুদ্ধে আপিল করে, আপিলে হেরে যাওয়ার পর তারা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে তারা গত বছর 2019 সালের ডিসেম্বর পর্যন্ত তারা স্থগিতাদেশ পেয়েছিল, যার কারণে এটা গত বছর পর্যন্ত এটা ভাঙা যায়নি। এই বছরের শুরুতে আমরা এখনও সিজন শুরু হয়নি, তারা মাত্র কাঁচা ইট তৈরি করেছে, এই অবস্থায় আমরা এসেছি এবং এখন আজকে ভেঙে দিচ্ছি। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছেন, আমি জানতে চাচ্ছি উমর ফারুক আপনার থেকে, আপনাদের যে অভিযান, তো অভিযানে কতটুকু সফলতা বলে মনে করছেন? আসলে আজকে যে বিষয়গুলো দেখতে পেলাম যে এখানে যে ইটভাটাটি রয়েছে সেটার কোনো লাইসেন্স নেই এবং পরিবেশগত কোনো ছাড়পত্র নেই, এবং বনজ এরিয়া ধ্বংস করে কিন্তু আপনার ইটভাটাটি এখানে তৈরি করা হয়েছে, তো যার ফলে এটা সম্পূর্ণ আইনগত আপনার বিরোধী একটা কাজ। তো এই জন্যই আমরা এই ইটভাটাটি আপনার উচ্ছেদ করতে এসেছি আর কি। ধন্যবাদ আপনাকে অফসার। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, ম্যাজিস্ট্রেট কিংবা পরিবেশ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম শহরে কোনোভাবে ইট ভাটা নির্মাণ করতে দিবে না বলে আমাদেরকে জানিয়েছেন, তো তার কারণে তারা অভিযান শুরু করেছেন। কোনো কোনো জায়গায় যদি এইভাবে নির্মাণ করে যদি খবর পায় তারা কিন্তু অভিযান চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে অফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবৈধ ইট ভাটা উচ্ছেদের অংশ হিসেবে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়।